বাংলাদেশ আমরা আমাদের এই প্রজন্ম আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম জানবে বাংলাদেশের মানুষ কীভাবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছ থেকে সংগ্রাম করে আমাদের অধিকার আদায় করে নিয়ে আসছি, তার এক একটা ছবি এক একটা আন্দোলনের প্রতি ইতিহাস। আমরা যারা সাংবাদিকরা আমরা যদি আমাদের সাংবাদিকদেরকে সম্মান জানাই, আমরা যেমন সম্মানিত হই তেমনি সাধারণ মানুষ সচেতন হয় যে না সাংবাদিকরা তাদের নিজেদের গোত্রীয় লোকদের সম্মান জানায়। সেক্ষেত্রে আমি মনে করবো রসিক তালুকদারের ক্ষেত্রে সরকারের কাছে বা অন্য কারোর কিছু দাবি না জানিয়ে আমি ন্যাশনাল প্রেস ক্লাবকে দাবি করবো যেন তারা বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবে রসিক তালুকদারের নামে একটা গ্যালারি চালু করে এবং তার সব ছবিগুলো সেখানে সংগ্রহ করে। তাহলে আমরা যদি নিজেদেরকে সম্মান করি, জাতীয় প্রেস ক্লাব যদি তাদের সম্মান না করে তাহলে অন্য কেউ করবে না। আমাদের নিয়োগ প্রেস ক্লাব থেকে দাবি থাকবে জাতীয় প্রেস ক্লাবের প্রতি রসিক তালুকদারের নামে একটি গ্যালারি করে তার সমগ্র ছবি এবং এরকম আরও যারা আলমাজি সহ আরও অন্যান্য সাংবাদিকরা আছেন তাদের সবার ছবি সংরক্ষণ করতে হবে। করার মাধ্যমে আমরা আমাদেরকে আমরা সম্মান করলে সবাই দেশবাসী মানুষ আমাদের সম্মান করবে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার মাহফুজুর রহমান অনুষ্ঠানের সভাপতি জনাব মঞ্জুর আহমেদ করেছেন। আমরা সবাই মিলে শ্রীতলদেরকে স্মরণ করলাম, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। এটা একটা বড় কথা, নিউ ইয়র্কে বসে আমরা এইভাবে স্মরণ করছি। শ্রীতলদার আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমার পেশাগত জীবনের শুরুতেই সেই 1961 সালেই আমি রসিকদাকে পেয়েছি সংবাদে 62 সাল থেকে। তাই বুঝতে পারছেন তার সাথে অনেক স্মৃতি, অনেক ঘটনা, তো সেই সব আমি এখন এখানে বিস্তারিত করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই এখানে সমাগত হয়েছেন এই একজন বিদগ্ধ সাংবাদিক সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে। আমি তার প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে সবাই এখানে সকলকে ধন্যবাদ।